হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 2023 সালের সবচেয়ে দামি 10টি ন্যাশনাল ফুটবল টিম নিয়ে। তাহলে চলুন শুরু করি। 10 নম্বরে হচ্ছে বেলজিয়াম। বর্তমানে বেলজিয়াম ফুটবল টিমের মার্কেট ভ্যালু হচ্ছে 555 মিলিয়ন ইউরো। 9 নম্বরে হচ্ছে ইতালি। বর্তমানে ইতালি ফুটবল টিমের মার্কেট ভ্যালু হচ্ছে 585 মিলিয়ন ইউরো। 8 নম্বরে হচ্ছে নেদারল্যান্ডস। বর্তমানে নেদারল্যান্ডস ফুটবল টিমের মার্কেট ভ্যালু হচ্ছে 605 মিলিয়ন ইউরো। 7 নম্বরে হচ্ছে আর্জেন্টিনা। বর্তমানে আর্জেন্টিনা ফুটবল টিমের মার্কেট ভ্যালু হচ্ছে 710 মিলিয়ন ইউরো। 6 নম্বরে হচ্ছে পর্তুগাল। বর্তমানে পর্তুগাল ফুটবল টিমের মার্কেট ভ্যালু হচ্ছে 871 মিলিয়ন ইউরো। 5 নম্বরে হচ্ছে স্পেন। বর্তমানে স্পেন ফুটবল টিমের মার্কেট ভ্যালু হচ্ছে 872 মিলিয়ন ইউরো। 6 নম্বরে হচ্ছে জার্মানি। বর্তমানে জার্মানি ফুটবল টিমের মার্কেট ভ্যালু হচ্ছে 890 মিলিয়ন ইউরো। 3 নম্বরে হচ্ছে ফ্রান্স। বর্তমানে ফ্রান্স ফুটবল টিমের মার্কেট ভ্যালু হচ্ছে 1 বিলিয়ন ইউরো। 2 নম্বরে হচ্ছে ব্রাজিল। বর্তমানে ব্রাজিল ফুটবল টিমের মার্কেট ভ্যালু হচ্ছে 1.1 বিলিয়ন ইউরো। 1 নম্বরে হচ্ছে ইংল্যান্ড। বর্তমানে ইংল্যান্ড ফুটবল টিমের মার্কেট ভ্যালু হচ্ছে 1.2 বিলিয়ন ইউরো। এই ছিল 2023 সালের সবচেয়ে দামি 10টি ন্যাশনাল ফুটবল টিম। এই দলগুলোর মধ্যে আপনি কোন দল সাপোর্ট করেন তা কমেন্ট করে জানাবেন।